কলাপাড়ায় তলিয়ে যাচ্ছে গ্রামের পর গ্রাম। অতিপ্রবল ঘূর্ণিঝড় রেমাল প্রচণ্ড গতি নিয়ে ধেয়ে আসছে দক্ষিণ উপকূলের দিকে। এর প্রভাবে উপকূল জুড়ে শুরু হয়েছে বর্ষণ আর বাতাসের তীব্রতা। রোববার সকাল 10টায় পায়রা সমুদ্র বন্দর থেকে ঘূর্ণিঝড়টি 295 কিলোমিটার দূরে অবস্থান করছিল, তাই পায়রা বন্দর সমূহকে 10 নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। ঝুঁকিপূর্ণ এলাকা থেকে জনসাধারণকে নিরাপদ আশ্রয়ে ফেরাতে চলছে মাইকিং। তবে এদিন সকাল থেকে স্বাভাবিক জোয়ারের চেয়ে 2 দফা উচ্চ জোয়ারের প্রভাবে পানি প্রবেশের ফলে তলিয়ে যাচ্ছে নিম্নাঞ্চল সহ গ্রামের পর গ্রাম। ক্ষতিগ্রস্ত হচ্ছে একাধিক বেড়ি বাঁধের বাইরে থাকা ঘরবাড়ি ও শতাধিক মাছের ঘের পুকুর। উপড়ে পড়ছে গাছপালা, বন্ধ রয়েছে বেশিরভাগ এলাকার বিদ্যুৎ সংযোগ। এই ঘূর্ণিঝড় মোকাবেলায় প্রস্তুত করা হয়েছে 155টি সাইক্লোন শেল্টার ও 20টি মুজিব কিল্লাসহ একাধিক টেকসই পাকা ভবন। আবহাওয়া অফিস বলছে ক্ষণে ক্ষণে রূপ বদলাচ্ছে রেমাল। তবে রোববার মধ্যরাতে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর হয়ে উপকূলের দিকে আঘাত হানতে পারে এই ঘূর্ণিঝড়টি। এদিকে কলাপাড়া পৌরশহরে উচ্চ জোয়ারের পানি প্রবেশে আন্দারমানিক নদী লাগোয়া দোকানঘর তলিয়ে গেছে, ভেসে গেছে ব্যবসায়ীদের মালামাল। লঞ্চ ঘাট এলাকার চা দোকানে পরাণবাবু জানান, মাত্র 10 মিনিটের ব্যবধানে তার দোকানের মালামাল এবং আসবাবপত্র জোয়ারের পানিতে ভাসিয়ে নিয়ে গেছে আর ভেঙে গেছে দোকানঘরের স্থাপনা। এছাড়া নাচনাপাড়া এলাকায় শতাধিক ঘরবাড়ি প্লাবিত হয়েছে। অপরদিকে শঙ্কায় রয়েছেন চম্মমবাপুর এলাকার বাসিন্দারা। ওই ইউপির চেয়ারম্যান বাবুর মৃধা জানান, ঝুঁকিপূর্ণ দেবপুর বেড়ি বাঁধের ওপর থেকে পানি গড়িয়ে গ্রামে প্রবেশ করতে শুরু করেছে। রাতে ফের জোয়ারের প্রভাব পড়লে বাঁধ ভেঙে পানি গ্রামের অভ্যন্তরে প্রবেশ করবে। কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিউল ইসলাম বলেন, এখনও পর্যন্ত বিভিন্ন ইউপির একাধিক আশ্রয় কেন্দ্রে 6,000েরও বেশি মানুষ আশ্রয় নিয়েছে, এর সংখ্যা বাড়তে থাকবে। আমরা চেয়ারম্যানদের মাধ্যমে আশ্রিত মানুষকে খাবার পৌঁছানোর ব্যবস্থা করছি। এছাড়া যেখানে মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছে সেখানে ত্রাণ সহায়তা পৌঁছানোর চেষ্টা চলছে। এরকম আরও অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন।